এবার দেখাবো ভোট পর্ব মিটে যাওয়ার পরেও সেই বোমা বারুদে রয়েছে বীরভূম। তারাপীঠের পড়ুন গ্রামে একটি স্কুলের পাশ থেকে উদ্ধার করা হয়েছে বোমা ভর্তি দুটি ব্যাগ। ঘটনাস্থল পুলিশ ঘিরে দিয়েছে, বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। স্কুল চালুর কয়েক ঘন্টা আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, স্কুলের পাশে দু ব্যাগ ভর্তি বোমা এভাবে উদ্ধার হয়েছে, আতঙ্কে রয়েছেন এলাকাবাসী, কিন্তু বোমাগুলি কি নিষ্ক্রিয় করা গেছে, পুলিশের কি পদক্ষেপ? দেখো, গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে তারাপীঠ থানার পড়ুন গ্রাম, সেই পড়ুন গ্রাম, সেই পড়ুন গ্রামের একটি হাইস্কুল রয়েছে, সেই হাইস্কুলের পাশ থেকে দুটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে। এবং পুলিশ যেটা জানিয়েছে, তারা গতকাল রাতে খবর পায় যে এখানে দুটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, তারপরে পুলিশ আসে এবং তল্লাশি চালানোর সময় এই বোমাগুলি উদ্ধার হয়েছে। কিন্তু কতগুলি বোমা রয়েছে সেটা এখনো পর্যন্ত পুলিশ পরিষ্কার করে বলতে পারেনি। বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, বোম স্কোয়াড কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে এবং বোমগুলি উদ্ধার করে তারপর নিষ্ক্রিয় করা হবে। এবং যেটা গ্রামবাসীরা জানাচ্ছেন যে তারা রীতিমতো আতঙ্কের, কারণ যেহেতু স্কুলের পাশ থেকে পাওয়া গেছে এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বেলা 10টার সময় স্কুল খুলবে এবং তার আগেই বোমা উদ্ধার হয়েছে, পুরো বিষয়টি নিয়ে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। কিন্তু স্কুল স্বাভাবিকভাবেই স্কুল খুলেছে এবং পুলিশ এখন পুলিশের তৎপরতা রয়েছে, এলাকা ঘিরে রেখেছে। ধন্যবাদ ভাস্কর। আপনাদের দেখাবো হাওড়ার আমতার ছবি। আমতার জয়পুরে দুই বিজেপির প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আগুনে পুড়ে ভস্মীভূত ছটি বাড়ি ও সংলগ্ন মুদির দোকান। ঘটনাটি ঘটেছে আমদা বিধানসভা জয়পুর থানার দক্ষিণ কাঁকরোল গ্রামে। হাওড়ার আমতার এই ঘটনায় শুভেন্দু অধিকারী টুইট করে বলছেন, ভোটে অংশ নেওয়ায় শাসকের অত্যাচার, এটাই কি গণতন্ত্র? টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ার আমতা জয়পুরে দুই বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। আগুন লাগিয়ে দেওয়ার এই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আগুনে পুরো ভস্মীভূত হয়ে গেছে ছটি বাড়ি ও সংলগ্ন মুদির দোকান। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কিভাবে পুড়ে ছাই হয়ে গেছে পরপর ছটি বাড়ি। আর তারপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন যে ভোটে অংশ নেওয়ায় শাসকের এই অত্যাচার, এটাই কি গণতন্ত্র? কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, কি পদক্ষেপ পুলিশের? দেখো, গতকাল গভীর রাতে আমতার বিধানসভার জয়পুর থানার দক্ষিণ কাঁকরোল গ্রামে দুই বিজেপি প্রার্থী ঝুমা রায় এবং কল্পনা রায় তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যেটা দুই বিজেপি প্রার্থী যারা আমরাগুড়ি পঞ্চায়েতে বিজেপি প্রার্থী হিসাবে তারা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তাদের যেটা অভিযোগ, গতকাল গভীর রাতে যখন তারা ঘুমোচ্ছিলেন সেই সময় তার বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ির চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মোট ছটা বাড়িতে আগুন লেগে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে, বাড়িগুলো ভস্মীভূত হয়ে যায় এবং এর পাশাপাশি একটা দোকান, যে ঝুমা রায় যে যে বিজেপি প্রার্থী তার যে দোকান ছিল মুদির দোকান, সেটাও কিন্তু পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার পর গ্রামবাসীরা রাস্তায় বেরিয়ে আসে, সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশকে, ঘটনাস্থলে ছুটে আসে জয়পুর থানার পুলিশ এবং এই মুহূর্তে জয়পুর থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন এবং বিজেপি যারা কর্মী তারাও কিন্তু ওই ঘটনাস্থলে রয়েছেন এবং তারা এখনো যে খড়ের চালের বাড়িগুলো আগুন লেগে ভস্মীভূত হয়ে গেছে সেখান থেকে কার্যত ধোঁয়া বেরোচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের আসবাবপত্র জিনিসপত্র। বাড়ির যারা বাসিন্দা তারা জানিয়েছেন যে অবশিষ্ট বলে কিছু নেই, আগুন গ্রাস করে নিয়েছে ছটা বাড়িকে এবং মুদির দোকানকে এবং এই মুহূর্তে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এবং যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী গেছে এবং চাপা উত্তেজনা রয়েছে। ধন্যবাদ সুনীত।